এখন আমরা শিখবো যে একটা ডিজিটাল ক্ল্যাম্প মিটার বা এটাকে ডিজিটাল ক্লিপ অন মিটার বলা হয়, ডিজিটাল ক্ল্যাম্প মিটার বলা হয়। তো এই ডিজিটাল ক্ল্যাম্প মিটারটা কীভাবে ব্যবহার করে, এটাতে কী কী ফাংশন দেওয়া আছে, এই সম্পর্কে আজকে বিস্তারিত আমরা জানব। তো তার আগে আমরা একটু জেনে নেই, এই যে দুইটা তার দেওয়া আছে, একটা কালো একটা লাল, লালটাকে বলছি পজিটিভ টার্মিনাল, কালোটাকে বলছি নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে। এই টার্মিনাল লিড দুইটা আমরা কোথায় সংযোগ করব, কিভাবে সংযোগ করব, এটা আগে দেখি। এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে, একটাতে দেওয়া আছে ভি, তারপরে ওহম, আর একটা ডায়োড, এই তিনটা সিম্বল দেওয়া আছে, ভোল্টেজ রেজিস্ট্যান্স এবং ডায়োডের সিম্বল দেওয়া আছে। আর একটাতে লেখা আছে সিওএম কমন। তো এই লিড দুইটা টার্মিনাল দুইটা আমরা কমনটাতে ইউজ করব কালোটা, আর লালটা ইউজ করব এই পাশেরটাতে ভি আর হচ্ছে ওহম আর ডায়োড, এই দুইটাতে আমরা সেট করব। গেল টার্মিনাল সেট করার নিয়ম, খুলে দিলাম। এখন আমরা আসি মিটারটা সম্পর্কে, ভালোভাবে বুঝেন যেন একবারে বুঝতে পারেন। এই মিটারটার নাম বললাম ডিজিটাল ক্লিপ অন মিটার অথবা ক্ল্যাম্প মিটার। উপরে তিনটা বাটন আছে, এই যে নীল একটা, হলুদ একটা, আবার নীল একটা। বাটনগুলোর গায়ে লেখা আছে সিলেক্ট, এখানে লেখা আছে দেখেন সিলেক্ট, এম হোল্ড, ডি হোল্ড। আর নিচে এই হলুদ একটা সিলেক্টর সুইচ আছে, একটা এই একটা সিলেক্টর সুইচ। এখানে বিভিন্ন ডাটা এই সিলেক্টর সুইচ দিয়ে সেট করে আমরা নির্ণয় করব। এখানে যদি দেখায় অফ লেখা আছে, এই অফ থেকে একটা দাগ দিয়ে এসে এখানে দেওয়া। তারপর দেওয়া আছে ভি, আমরা আগেই শিখেছি যে ভি মানে ভোল্টেজ, ভোল্টেজের প্রতীকটা এখানে ভি দিয়ে প্রকাশ করা হয়েছে। এখানে দুইটা সিম্বল দেওয়া আছে, একটা এসি ভোল্টেজের, একটা ডিসি ভোল্টেজের, যেটা সোজা দাগ স্ট্রেট এটা ডিসি ভোল্টেজের, আর যেটা বাঁকা দাগ এটা এসি ভোল্টেজের। এই দাগটা ভি থেকে নিয়ে এসে এখানে দেওয়া। এরপরে আরেকটাতে দেওয়া আছে, এই দাগের সাথে তিনটা মান দেওয়া আছে, রেজিস্ট্যান্সের একটা মাথা মোটা এরকম দেওয়া আছে ওহমের মতো, মানে এটা হচ্ছে ওহমের সিম্বল। তারপরে একটা সিম্বল দেওয়া আছে ডায়োডের, তারপরে একটা সিম্বল দেওয়া আছে দেখেন ওয়াইফাইয়ের মতো, যেটা আপনারা দেখে চিনতে পারবেন যে এটা ওয়াইফাইয়ের মতো একটা সিম্বল। এটা হচ্ছে বার্জার, এটা দিয়ে কন্টিনিউটি টেস্ট করা হয় কোনো তারের মধ্যে সংযোগ আছে কিনা। আর ডায়োডের সিম্বল দিয়ে এখানে ডায়োড চেক করা হয়, আর এই রেজিস্ট্যান্সের সিম্বল দিয়ে রেজিস্ট্যান্স বা ওহম যেটাকে আমরা বলছি এটা পরিমাপ করা হয়। এরপরে দেখেন এখানে 2/20A লেখা, একটা সিম্বল দেওয়া আছে এসি, বাঁকা তারা একটা সিম্বল দেওয়া আছে, মানে এটা এসি কারেন্ট, এসি কারেন্ট এখানে মাপা যাবে 20 A পর্যন্ত। আর এই পাশেরটাতে দেওয়া আছে 200 A, তার মানে এইখানে সেট করলে 200 A পর্যন্ত মাপা যাবে। তাহলে এই পাশেরটাতে সর্বোচ্চ 20 A পর্যন্ত পরিমাপ করা যাবে। তো আমরা যদি 20 থেকে নিচের কোনো কারেন্ট পরিমাপ করি, আনুমানিক যে এখানে 20 A বা তার কম কারেন্ট আছে, সেক্ষেত্রে আমরা সেট করব এখানে। আর যদি 200 A মানে 20 থেকে বেশি কোনো অ্যাম্পিয়ার পরিমাপ করতে হয় কারেন্ট, তাহলে আমরা এখানে সেট করব। তো আমরা আগে শিখেছি যে অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের একক, এই এই অ্যাম্পিয়ারকে প্রকাশ করা হয় এ দিয়ে। এখন আমরা দেখি এটা কীভাবে সেট করব। ফার্স্ট এই সিলেক্টর সুইচটা অফে দেওয়া থাকলো, তার মানে এখন এই ডিসপ্লেতে কোনো কিছু লেখা নেই, ডিজিট নেই, তাহলে আমরা বলতে পারছি যে এখন এই মিটারটা অফ পজিশনে আছে। ক্লিয়ার? অফ পজিশনে আছে। আমরা যদি ভোল্টেজ পরিমাপ করতে চাই, আমরা এসি ভোল্টেজ পরিমাপ করব অথবা ডিসি ভোল্টেজ পরিমাপ করব, তাহলে ভোল্টেজ পরিমাপ করার জন্য এই ইলেকট্রো সুইচটা আমরা সেট করব ভোল্টেজে, ভিতে। অর্থাৎ এখান থেকে সরাই আমি এখানে দিলাম, তার মানে অফের যে রেখাটা ছিল এখান থেকে সরে আমি এখন দিলাম এই যে ভি এর এই পজিশনে, তার মানে সিলেক্টরের যে ইন্ডিকেটটা করেছি এখানে ভিতে এসে সেট হয়েছে। এখন আমরা দেখলাম যে মিটারে কিছু ডিজিট উঠেছে, ডিজিটে যদি লক্ষ্য করি তাহলে এইখানে আমরা দেখব ওই কর্নারে এখানে লেখা আছে এসি, তার মানে এখন আমরা পরিমাপ করতে পারবো এসি ভোল্টেজ লেখা আছে এই কর্নারে। দেখেন একটু যদি ক্যামেরাটা আমি দেখাই ভালো করে, আচ্ছা এখানে যে ভি দিয়ে দেওয়া আছে ভোল্টেজ, আর এখানে দেওয়া আছে এসি, তার মানে এই মিটারে এখন এসি ভোল্টেজ পরিমাপ করার জন্য রেডি। যদি আমরা এসি ভোল্টেজ পরিমাপ না করে ডিসি ভোল্টেজ পরিমাপ করতে চাই, তাহলে আমাদের
এটাকে চেঞ্জ করে দিতে হবে প্রোগ্রামটা। আর এটা চেঞ্জ করার জন্য আমরা সিলেক্টর যে সুইচটা আছে, এই যে সিলেক্ট বাটন, এই সিলেক্ট বাটনটা আমরা প্রেস করব। সিলেক্ট বাটন প্রেস করলে যেহেতু এখন এই সিলেক্টর সুইচটা সেট করা আছে এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ দুইটাতে, তাহলে আমাদের মিটারে শো করছে এসি ভোল্টেজ, আমাদের দরকার ডিসি ভোল্টেজ। তাহলে আমরা এখন এই সিলেক্ট বাটনটা প্রেস করলে ডিসি ভোল্টেজের পরিমাপ করার জন্য রেডি হয়ে যাবে মিটারটা। আমরা সিলেক্ট বাটন প্রেস করলাম, সিলেক্ট বাটন প্রেস করার সাথে সাথে এখানে মিটারে আমরা দেখতে পাচ্ছি এসির জায়গায় এখন উঠে গেছে ডিসি, তার মানে এখন এই মিটারটা ডিসি ভোল্টেজ পরিমাপের জন্য রেডি। আবার যদি আমি সিলেক্ট বাটন প্রেস করি তাহলে এখন ডিসি থেকে আবার এসিতে চলে আসছে। যেহেতু এখন এই সিলেক্টর সুইচটা সেট করা আছে শুধুমাত্র এসি এবং ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য, তাহলে এই দুইটা ছাড়া আর কোনো প্রোগ্রাম এখানে শো করবে না, এসি এবং ডিসি ভোল্টেজেই পরিমাপ করার জন্য মিটারটা রেডি হবে। তাহলে আমরা এই বাটনটা এখানে রেখে, সিলেক্টর সুইচটা এখানে রেখে আমরা এই সিলেক্ট বাটন প্রেস করে এসি এবং ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য মিটার রেডি করতে পারবো। এই পর্যন্ত আমরা শিখলাম শুধু ভোল্টেজ পরিমাপ করা। আমি আরেকটা ভিডিও দিব, যে ভিডিওতে দেখাবো যে সরাসরি প্র্যাকটিক্যালে কীভাবে আপনি ভোল্টেজ পরিমাপ করবেন, রেজিস্ট্যান্স পরিমাপ করবেন, ডায়োড চেক করবেন, কারেন্ট পরিমাপ করবেন, এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ প্র্যাকটিক্যালে আমি দেখাবো কীভাবে পরিমাপ করতে হয়। এখন আজকে শুধুমাত্র মিটার সম্পর্কে আমি আমাদের বোঝানোর চেষ্টা করছি, মিটারটা শুধু বোঝান। ভোল্টেজ আমরা শেষ করলাম, এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ। এরপরে আমরা চলে যাই পরের যে রেঞ্জটা আছে সেটাতে। এখানে আমরা দেখাচ্ছি যে রেজিস্ট্যান্সের প্রতীক ওহম, রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো, ডায়োড চেক করতে পারবো, আর কোনো বস্তুর কন্টিনিউটি চেক করতে পারবো যে ওই বস্তুটার মধ্যে সংযোগ আছে কি না এটা চেক করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই সিলেক্টর সুইচটা পরের যে রেঞ্জটা আছে এখানে সেট করে দিতে হবে। আমি সিলেক্টর সুইচটাকে সরালাম, সরায়ে এখন আমি এইখানে সেট করলাম। এখানে সেট করার পরে দেখতে পাচ্ছি যে এইখানে কয়টা জিনিস আছে, তিনটা, রেজিস্ট্যান্স, ডায়োড আর হচ্ছে কন্টিনিউটি। তো তিনটা জিনিস তো আমি একবারে চেক করতে পারবো না। সেমভাবে ভোল্টেজ যেভাবে আমরা সেট করেছিলাম সিলেক্টর এই বাটনটা দিয়ে, এই সিলেক্ট বাটন দিয়ে আবার এই তিনটা জিনিসের যেটা আমাদের প্রয়োজন হবে সেটা আমাদের সেট করে নিতে হবে। এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে মিটারের মধ্যে আমার সেট করা আছে, এখানে যদি দেখাই তাহলে সেট করা আছে মেগা ওহম, এটা অটোতে করা আছে, অর্থাৎ ওহমে সেট করা আছে। তার মানে আমরা এখন এই মিটারটা ব্যবহার করতে পারবো শুধুমাত্র রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে কী পরিমাণ রেজিস্ট্যান্স আছে, বাধা আছে, এটা পরিমাপ করতে পারবো। এই ওহমে সিলেক্ট করব আমরা বিভিন্ন পরিমাণের রেজিস্ট্যান্স মাপার জন্য। রেজিস্ট্যান্সটা আমরা বেশি পরিমাপ করব রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনের যে কম্প্রেসরগুলো আছে, বিভিন্ন মোটর আছে, এই মোটরগুলো, বিভিন্ন কয়েল আছে, কয়েলের রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য এই সিলেক্ট বাটনটা এখানে রেখে আমরা ব্যবহার করতে পারবো। এরপরে যদি আমি চাই কোনো ডায়োড পরিমাপ করতে, ডায়োডটা ভালো আছে কি না, তাহলে আমাকে এখন এই ওহম থেকে সিলেক্ট বাটন প্রেস করে ডায়োডে নিয়ে যেতে হবে। আমি সিলেক্ট বাটনটা প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে এখানে মুডটা চেঞ্জ হয়ে যাবে, এখানে চেঞ্জ হয়ে তখন আর ওহম থাকবে না, এখানে ডায়োডের সিম্বল চলে আসবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখন ডায়োডে আছে। এরপরে যদি আমি আবার সিলেক্ট প্রেস করি তাহলে আমি দেখবো যে এখানে আবার ওটা চেঞ্জ হয়ে গিয়ে পরেরটাতে চলে আসছে। ক্লিয়ার? এখানে দেখতে পাচ্ছি যে এখন বর্তমান কন্টিনিউটি টেস্ট করার জন্য মিটারটা রেডি। তাহলে সিলেক্ট বাটন প্রেস করে এই ডিসপ্লেতে আমরা খেয়াল করে এই তিনটা জিনিসের যেটা প্রয়োজন আমরা সেই জিনিসটাতে ব্যবহার করতে পারবো, রেজিস্ট্যান্স হলে রেজিস্ট্যান্স, ডায়োড হলে ডায়োড, আর কন্টিনিউটি টেস্ট করার হলে কন্টিনিউটি টেস্ট করা। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা পাঁচটা জিনিস শিখলাম, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, রেজিস্ট্যান্স, ডায়োড এবং কন্টিনিউটি। এরপরে যদি আমাদের কারেন্ট পরিমাপ করার প্রয়োজন হয়, আমাদের যদি 20 থেকে কম মানের কারেন্ট পরিমাপ করার প্রয়োজন হয়, তাহলে আমরা এই সিলেক্টর বাটনটা সেট করব এখানে, এই যে 20 আছে, 20-এর যে রেঞ্জটা আছে এখানে, আমি এই সিলেক্ট বাটনটা এখানে নিয়ে এসে সেট করলাম 20-এ। তার মানে এখন যদি আমি এই ক্লাম্প মিটারটা ব্যবহার করি, এই যে এইখানে যদি কোনো কারেন্টের লাইনে যদি এক তারের মধ্যে ধরি, তাহলে 20 থেকে যদি কম মানের কারেন্ট সেদিক দিয়ে প্রবাহ হয় তাহলে এই মিটারে শো করবে কত কারেন্ট পরিবহন হচ্ছে। যদি দেখি যে হেভি লোড,
20 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট পরিমাপ করার প্রয়োজন হয়েছে, তাহলে আমি এই রেঞ্জটা, এই সিলেক্টর সুইচটা আমি 20 থেকে পরের রেঞ্জে সেট করে দেব। তাহলে আমি এখান থেকে সেট করে এখানে 200 সেট করলাম, তার মানে এখন 20-এর বেশি যদি কোনো কারেন্ট কোনো তারের ভিতর দিয়ে প্রবাহ হয় তাহলে এই ডিসপ্লেতে এখন দেখাবে কত কারেন্ট পরিবহন হচ্ছে। তো আমরা এতক্ষণ শিখলাম যে এখানে যে ফাংশনগুলো রয়েছে এগুলো কীভাবে ব্যবহার করতে হয়, আশা করছি যে বুঝতে পেরেছেন। জি স্যার। উপরে এখন দেখি আমরা আর দুইটা বাটন রয়েছে, সিলেক্ট বাটনের সমস্ত কাজ আমরা বুঝলাম। এরপরে আমরা দেখলাম এম হোল্ড নামে একটা হলুদ বাটন আছে, আর একটা রয়েছে ডি হোল্ড নামে একটা নীল বাটন। তো এম হোল্ড হচ্ছে ম্যাক্সিমাম হোল্ড, যদি এখানে কী পরিমাণ কারেন্ট প্রবাহ হচ্ছে বা কী পরিমাণ রেজিস্ট্যান্স রয়েছে আপনি যেটাই পরিমাপ করেন না কেন তার সর্বোচ্চ মানটা যদি আপনি হোল্ড করে রাখতে চান তাহলে এম হোল্ড প্রেস করবেন, তখন এখানে কী পরিমাণ মান রয়েছে আপনি এটা হোল্ড করে রাখতে পারবেন, তখন এই ডাটাটা আপনি কোনো প্রয়োজন হলে লিখে রাখতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার প্রয়োজন হলে নিয়ে যেতে পারবেন। এরপরে এম হোল্ড আবার যদি প্রেস করেন তাহলে হোল্ড থেকে আবার ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আর হোল্ড থাকবে না। সেমভাবে ডি হোল্ড যদি আপনি প্রেস করেন তাহলে হবে ডাটা হোল্ড, এখানে কী পরিমাণ ডাটা রয়েছে এই ডাটাটা হোল্ড হয়ে যাবে। সাপোজ যদি এটা প্র্যাকটিক্যালি দেখাই, আমি এখন কোনো কিছুতে লাইন দিলে আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম, নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে ডাটা হোল্ড করে। তো ডি হোল্ডে যদি আমি প্রেস করি তাহলে এখানে ডাটাটা কত আছে এটা হোল্ড হয়ে যাবে, অর্থাৎ স্থির থাকবে এই ডাটাটা। আবার যদি আমি ডি হোল্ডে প্রেস করি তাহলে এই ডাটাটা তখন আর হোল্ডিং থাকবে না, তখন স্বাভাবিকভাবে মিটারটা কাজ করবে। অর্থাৎ ডি হোল্ড প্রেস করলে এখানে দেখা যাবে যে একটা নতুন একটা ডিজিট উঠেছে ডিএইচ, অর্থাৎ ডাটা হোল্ড। আবার প্রেস করলে এটা চলে যাবে। সেমভাবে এম হোল্ডে প্রেস করলে ম্যাক্সিমাম হোল্ড এম এইচ লেখা থাকবে, আবার যদি এম হোল্ড প্রেস করি এটা উঠে যাবে, তখন মিটার আবার স্বাভাবিক পজিশনে চলে আসবে। যদি আমি মিটার অফ করতে চাই তাহলে আমাকে এই সিলেক্টর সুইচটা আবার অফ বাটনে নিয়ে আসতে হবে, অফ যে লেখা আছে এই অফে নিয়ে আসলে মিটার অফ, এভাবে আমি মিটারটা ব্যবহার করতে পারবো। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে প্র্যাকটিক্যালে কাজ করবেন, ডাটা আপনি সংগ্রহ করবেন। আজকে শুধুমাত্র মিটারটা সম্পর্কে আপনারা জেনে নেবেন বা জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে পার্মানেন্টলি সাথে থাকবেন।